হ্যালো বন্ধুরা, আমি কিরণরা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গরমকালের কাঁচা আম দিয়ে তৈরি টক ডাল। এই টক ডাল কিন্তু মানে আম দিয়ে টক ডাল সবাই কিন্তু খুব ভালো করো নিশ্চয়ই তোমরা, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা পাত্রে জল গরম করে নিয়েছি, তারপর ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দিচ্ছি। টক ডাল কিন্তু মুসুরির ডাল দিয়ে বেশি ভালো হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা দিলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি আম কেটে নিই। দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। আমি এক একটা আমকে কিন্তু 5 টুকরো করে নিয়েছি, মানে 8টি বাদ দিয়ে এক এক সাইডকে অর্ধেক করে নিয়েছি। এই যে দেখো, এইভাবে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে কষভাবটা চলে যায়। আর এই দিকে ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো নুন, এবার ডালটাকে ভালো করে ম্যাশ করে নেব। একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি বা ডালের কাঁটা দিয়ে ভালো করে ডালটাকে কিন্তু ম্যাশ করে নেব। ডালটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করছি। জল দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো। এই জলটাও একটু ফুটবে আর সাথে সাথে কিন্তু আমগুলো ভালো মতো সেদ্ধ হবে, তো সেই কারণে এখনই কিন্তু কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটা একটু ফুটে নিক, দেখো ডালটা ফুটে উঠেছে। এইভাবে আরও 5 মিনিট আমি ডালটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ডালটাকে নামিয়ে নেবো। এবার ডালটাও ভালো করে ফুটে গেছে আর তার সাথে সাথে আমগুলোও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই এবার ফোড়নের জন্য আমি নিয়ে নিলাম একটা কড়াই। কড়াই গরম হলে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য আমি নিয়েছি 1/2 টিস্পুন কালো সরষে, আর এর সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ফোড়নটা 15 সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি ডাল। আমি প্রথমে 1 হাতা ডাল দেব। এইভাবে 1-2 হাতা করে আমি ডাল কিন্তু দেব কড়াইতে। একসাথে সব ডালটা দিতে গেলে এই গরম ভাপটা হাতে লেগে কিন্তু হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গরম ভাপে, তো সেই কারণেই হাতা দিয়ে 1-2 হাতা করে প্রথমে দিয়ে দেওয়ার পর তারপর বাকি ডালটা আমি ঢেলে দেবো। পুরো ডালটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিক্স করে নেব আর নেড়ে চেড়ে দেবো, আর ডালটাকে আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। ডালটা ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, কাঁচা আমের টক ডাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন, টাটা।